নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মহালয়া স্পেশাল নিরামিষ থালি। রয়েছে 8 রকমের নিরামিষ রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হলো দেবীপক্ষের। মহালয়া 25শে সেপ্টেম্বর, অমাবস্যা শুরু 24শে সেপ্টেম্বর শনিবার রাত্রি 2:57 থেকে রবিবার রাত্রি 3:25 পর্যন্ত। গঙ্গা স্নানের শুভ সময় হল সারাদিনে সকাল 5:29 থেকে সন্ধে 5:29 পর্যন্ত। মহালয়ার দিন কি করণীয়? সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে শুদ্ধ কাপড় পরবেন। পিতামাতা গত হয়ে থাকলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দেবেন। তর্পণের আগে কিছু খাওয়া উচিত নয়। এই দিন দান ধ্যান করা খুবই ভালো। এই দিন অবশ্যই গীতা পাঠ করা উচিত। এই দিন কি কি করবেন না? এই দিন কোনো রকম শুভ কাজ করবেন না। এই দিন আমিষ খাবেন না। ঝগড়া অশান্তি থেকে দূরে থাকুন। এবছর মা আসছেন গজে, ফল শস্যপূর্ণ বসুন্ধরা। মায়ের গমন এবার নৌকায়, ফল শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি, ফল বন্যা। তর্পণে জলদানের নিয়ম, এই দিন নখ চুল দাড়ি একদমই কাটবেন না। এই দিন নিরামিষ খাবেন, ব্রাহ্মণ ভোজন করাবেন, গোমাতাকে ভোজন করাবেন। এবারে নিয়ে চলে এলাম 8 রকমের রেসিপি। প্রথমে শুরু করলাম পটল ভাজা দিয়ে। প্রথমে পটলের গাটাকে একটু চেঁচে পরিষ্কার করে নিলাম। এবারে একটা ধার ঠিক যেমনভাবে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন পুরোপুরি আমি পটলটা কেটে নিচ্ছি না, শুধুমাত্র একটু দাগ দেওয়ার মতো করে কেটে নিচ্ছি। এবার তার উল্টো দিকটাও একইভাবে আমি কেটে নিচ্ছি। শুধু খেয়াল রাখতে হবে পটলের মাঝখানটা যেন কেটে না যায়। এবারে আমি বেগুনটাকেও সুন্দর একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনের একটা সাইড আমি জিগজ্যাগ ওয়েতে কেটে নিচ্ছি, বেগুনের অন্য দিকটাও ঠিক একইভাবে কেটে নিচ্ছি। বেগুনও আমার কাটা হয়ে গেল, বেগুনের মোটার অংশটাও সুন্দর করে কেটে দিলাম। এবারে পটলে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। পটলে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে ভেজে নেব। কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পটল দিয়ে দেব। পটলটাকে দেখুন আমি একটু চ্যাপ্টা মতো করে নিয়েছি, যেদিকটা ডিজাইন করে কেটেছি সেদিকটা দিইনি, একটু চেপে চেপে দিয়ে তার উল্টো দিক করে আমি দিয়েছি। এবারে খুব ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে লাল লাল করে একটু চেপে চেপে দিচ্ছি। পটল ভাজা মোটামুটি আমার হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নিচ্ছি। বেগুনেও একইভাবে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুন ভাজাটার নাম আমি দিয়েছি তিলোত্তমা বেগুন। নামটা শুনেই বুঝতে পারছেন এতে একটা তিলের ব্যাপার আছে। হ্যাঁ, আমি এটা তিল দিয়ে ভাজবো। আর পটলটা একটা নামকরণ করেছি, সেটা হলো পটল, বাহারি পটল। তো চলুন বেগুনটা ভেজে নিই। ওই পটল ভাজার তেলেতেই আমি বেগুনটা ভেজে নিচ্ছি। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওপর থেকে কিছুটা
তিল ছড়িয়ে দিলাম। এবারে একটু একটু করে আমি তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাতে করে তিলটা ভাজা ভাজা হয়ে বেগুনে আটকে যাবে। দুটো পিট খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, বেগুনটাও তুলে নিচ্ছি আমি। হয়ে গেল পটল ভাজা, বেগুন ভাজা। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে, দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলু। এবারে আমি তৈরি করে নেব সাদা আলুর তরকারি। যেহেতু আমি লুচি করব সেই জন্যে তার সাথে করে নিচ্ছি সাদা আলুর তরকারি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুটাকে। আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল, বেশ কিছুক্ষণ ফুটতে দেব। আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা শুকনো হওয়ার অপেক্ষায়। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হিং। যদি আপনাদের হিঙের গন্ধ ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আমি এরকমই শুকনো শুকনো করে সাদা আলুর তরকারিটা নামিয়ে নিচ্ছি। এরপর আবারও কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আমি এখন ছোলার ডাল করে নেব, তার জন্য দিয়ে দিলাম এক চামচের মতো গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা বাটা, আদাটাও একটু নেড়ে চেড়ে নেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি আগের থেকে ছোলার ডালটা চারটে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ছোলার ডালটা। আমি ছোলার ডালটা টিপে দেখাচ্ছি ঠিক কতটা সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতে শক্ত হলেও একদম কিন্তু নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য নুন, বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে নারকেলের কুচিও ব্যবহার করতে পারেন। দিলাম সামান্য মিষ্টি, আমি এরকম ঘন ঘন করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ছোলার ডাল। আবারও কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এবারে আমি কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম, মিষ্টি কুমড়োগুলো খুব ভালো করে ভেজে নেব। বাজার থেকে কেনার সময় একটু টেস্ট করে দেখে নেবেন যে কুমড়োটা মিষ্টি কিনা, কারণ কুমড়োর ছক্কার জন্যে মিষ্টি কুমড়োই ভালো। কুমড়ো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবারে আমি কুমড়োগুলো তুলে নেব, এর থেকে বেশি ভাজবো না। এবার ওই তেলেতেই দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে, একটা তেজপাতা, ডুমো করে কাটা আলু, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি।
দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা আর কাবলি ছোলা। সমস্তটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা আমি হাফ চামচের মতো দিয়েছি। আদাটাও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। খুব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস। আবারও একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 10-15 আলুটা সেদ্ধ হতে সময় দেব। আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে, প্রায় 65% মতো সেদ্ধ হওয়ার পরে আমি কুমড়োটা দিয়ে দিলাম, কারণ এর আগে কুমড়োটা দিলে কুমড়োটা গলে যেত। আরও হাফ কাপের মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে আরও মিনিট 5-7 হতে দেব। এই সময়ে আমি সুজিটা ভিজিয়ে রেখে দেব। দিয়ে দিলাম এক বাটির মতো সুজি, সামান্য নুন, দিয়ে দিলাম এক বাটি জল। এটা আমি আধ ঘন্টার মতো সুজিটা ভিজতে দেব। এদিকে তরকারি আমার একদম রেডি। দিয়ে দিলাম চিনি, একটু চিনিটা বেশি করেই দিলাম, কারণ কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। কুমড়োর ছক্কা আমার একদম রেডি, শুধু সার্ভ করার অপেক্ষা। এদিকে সুজি একদম ভিজে কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। আমি এখানে এক বাটির মতো ময়দা দিয়ে দিলাম। আমি প্রথমে দেখছি কতটা লাগে, তারপরে যতটা লাগবে সেই অনুযায়ী দেব। দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম চিনি, এক চিমটি খাবার সোডা, এক চামচের থেকে একটু বেশি সাদা তেল। এবারে হাত দিয়ে আমি মেখে নেব। আমার এখানে এক কাপ সুজির জন্যে, মানে এই ছোটো বাটিটার এক বাটি সুজির জন্যে আমার দু বাটির থেকে একটু বেশি ময়দা লেগেছে। আমি আরও ময়দা দিয়ে আমি মেখে নিচ্ছি। আমি আরও ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটা মিনিট 10 রেস্টে রেখে দেব। আমি কতগুলো লুচি আমি তৈরি করে নিয়েছি, লুচি বেলা আর দেখালাম না। এবারে তেল দিয়ে দিলাম কড়াইতে। আমি একটা লুচি ভেজে দেখাচ্ছি। সুজির লুচি কিন্তু খুব সুন্দর হয় খেতে। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। দেখতে থাকুন কতটা সুন্দর গোল হয়ে ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল হয়ে ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল সুজির লুচি। মহালয়া স্পেশাল যে থালিটা আমি তৈরি করেছি, সেই থালিটা আমি সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন দেখে নিন। মিষ্টিটা আমি দোকান থেকে কিনে এনেছি, দইটা আমার ঘরে পাতা। ঘরে পাতা মিষ্টি দইয়ের রেসিপি যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।
তৈরি হয়ে গেল মহালয়া স্পেশাল নিরামিষ থালি। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।